সুন্দর জীবনের স্বপ্ন দেখে অর্থের সন্ধানে প্রতিনিয়ত বড় শহরে পাড়ি জমায় হাজার হাজার মানুষ। বাংলাদেশে ঢাকার বাতাসে নাকি টাকা ওড়ে, এমনটাই প্রচলিত গ্রামের মানুষের কাছে। তাই অনেকেই ভাগ্যের চাকা ঘোরাতে গ্রাম ছেড়ে পাড়ি জমায় ঢাকায়। তবে খুব অবাক করার বিষয় হল, শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উন্নত ও আধুনিক দেশ যুক্তরাষ্ট্র প্রচলিত এমন ঘটনা। ভেড়ার পালের মতো শহরমুখী হচ্ছে সব মানুষ। সবারই পছন্দের গন্তব্য নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো শহরগুলো। ছোট শহরগুলোতে দিন দিন কমছে দক্ষ ও যোগ্য মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে ছোট শহরগুলোর বিলুপ্তি ঠেকানো যাবে না। তবে নড়ে চড়ে বসেছে ছোট শহরগুলোর প্রশাসন। আকর্ষণীয় লোভনীয় অফার দিয়ে মানুষকে আকৃষ্ট করছে তারা। শহরে থাকতে রাজি হলেই বাড়তি টাকা খরচ হবে না, বরং শহরের প্রশাসনই ভরিয়ে দেবে তাদের পকেট। যুক্তরাষ্ট্রের এমন কয়েকটি শহরের গল্প শোনা যাক। টুলসা ওকলাহোমায় এই শহরটি জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডসের ভক্তদের কাছে খুবই চেনা। নবম সিজনে জনপ্রিয় ক্যারেক্টার চ্যান্ডেলার নিউ ইয়র্ক থেকে টুলসাতে বদলি হন। শহরটিকে ওকলাহোমার প্যারিস বলে আখ্যা দেন তিনি। 2002 সালে আমূল পরিবর্তন ঘটে শহরটির, তবে অভাব ছিল কর্মক্ষেত্রে বৈচিত্র্যের। টুলসা রিমোট নামে নতুন প্রকল্প হাতে নেয় প্রশাসন। বাইরের শহর থেকে কেউ যদি এই শহরে এসে কাজ করে, তাহলে $10,000 ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হবে। আছে আরও কিছু সুবিধা, ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়ায় মাসিক $300 পর্যন্ত ডিসকাউন্ট, $1,800 কোয়ার্কিং স্পেসের মেম্বারশিপ। তবে শর্ত একটাই, অন্তত এক বছর থাকতে হবে এই শহরে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত আরেক শহর নিউ হ্যাভেন কানেকটিকাটের, যার অবস্থান যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম পরিকল্পিত শহরও এটি। তবে সময়ের সাথে সাথে ফাঁকা হতে চলেছে শহরটি। প্রশাসন হাতে নিয়েছে দ্য নিউ হ্যাভেন প্রোগ্রাম। শহরটিতে কাজের জন্য এলে $80 পর্যন্ত ঘুষ পাওয়া যাবে। মেরিল্যান্ডের বাল্টিমোর আরও একটি শহর। নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে $5,000 মূল্য ঝুলিয়ে রেখেছে প্রশাসন। বাল্টিমোর স্কিম হল এই অফারের নাম। অন্তত 5 বছর থাকতে হবে শহরটিতে। দীর্ঘমেয়াদে থাকলে আছে $10,000 মূল্যমানের ভ্যাকেন টু ভ্যালু বুস্টার প্ল্যানও। ওহিও অঙ্গরাজ্যের হ্যামিল্টন এই শহরটির অফারটি আবার একদমই ভিন্ন। সদ্য গ্রাজুয়েশন শেষ করাই পাবে এই অফার। বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল কলা বা গণিত নিয়ে গ্রাজুয়েশন করলে শিক্ষা ঋণ শোধ করতে সাহায্য করবে সরকার। আগ্রহীদের দেওয়া হবে $5,000 লোন। মিনসোটার হারমোনি মধ্য পশ্চিম যুক্তরাষ্ট্রের একদমই ছোট্ট একটি শহর। আগ্রহী নতুন বাসিন্দাদের $12,000 পর্যন্ত অনুদান দিচ্ছে সরকার। অনুদান পাওয়ার জন্য নেই কোনো শর্ত। আরেক শহর ভারমন্ট 2018 সালে নতুন বাসিন্দাদের সাহায্যে আইনও অনুমোদন করে। এককালীন $10,000 পাশাপাশি সব মালপত্র নিয়ে এখানে আসতে যা খরচ হবে তাও বহন করবে স্থানীয় সরকার। তবে কনকনে ঠান্ডা সহ্য করে থাকতে হবে। 2019 সালে 100 জন আগ্রহীর জন্য এই সুযোগ রয়েছে। এরপর থেকে প্রতি বছর 20 জনকে দেওয়া হবে এই অফার।